নির্বাচনের সময় এগিয়ে আসতেই দলবদলে হুড়ুড়ি পড়ে গিয়েছে। তবু হার মানতে রাজি নয় তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মস্তিষ্কপ্রসূত গতকাল এক অভিনব প্রতিবাদে সাক্ষী থাকলো সারা রাজ্য। রাজ্যের শাসক দল তাদের নেতাদের হারিয়েও মন ভাঙতে নারাজ, তাই কোনো কর্মসূচির মাধ্যমে মানুষের মনে জায়গা করা যায় তার দিকেই নজর রাখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। ঠিক সেই মতোই মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ত্রিপুরা শঙ্কর সেন শাস্ত্রী স্মৃতি গ্রন্থাগারের দ্বারা আয়োজিত হতে চলেছে রবীন্দ্র শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যে কবিগুরু রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তির উন্মোচনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানের ব্যবস্থাপনা এবং সমস্ত কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখার জন্য তৎপর গ্রন্থাগারের সভাপতি তথা আইনডিউটিসির উত্তর কলকাতার সভাপতি এলাকার কাছের মানুষ কাজের মানুষ মানা চক্রবর্তী। এদিন তিনি সমস্ত কিছু তদারকি করার পরে একদিকে যেমন ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যদিকে তেমনি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্রকে তীব্র ভাষায় ধিক্কার জানালেন। গ্রন্থাগার আছে, এটা বহুদিন ধরেই তো আমাদের, আজকে আপনারা দেখেছেন যে কোনো সময় আমাদের বিদ্যাসাগরের মূর্তি ভেঙে যা বাংলার তথা ভারতবর্ষের যে অসম্মান বোধ করেছি আমরা মনে করি, এবং কবিগুরু রবীন্দ্রনাথের কে সম্মান জানাচ্ছি এবং বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা বলুন গান বলুন সর্বত্র একটা সেকুলারিজমের ব্যাপার আছে। একই সূত্রে বাঁধিয়েছে সরস্বতী মন, যে বিভিন্ন সম্প্রদায় আমরা একই একসঙ্গে যে পরম্পরা, যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বিজেপি সরকার যারা দেশনায়ক বিশ্বকবিকে অসম্মান করছে তারই প্রতিবাদে আমরা পাড়ায় পাড়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথের মূর্তি স্থাপন করব। বিশ্বকবিকে সামনে রেখে আমাদের যা তার লেখার মাধ্যমে, গানের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে আমাদের যে বাংলা তথা ভারতবর্ষের যে পরম্পরা ঐতিহ্য তাকে সামনে রেখে আমরা যে বাঙালি যারা বলছেন, আমি মনে করি বিশ্বকবি আপনারা দেখেছেন যে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে লড়াই তার গানের মাধ্যমে লেখার মাধ্যমে আমরা গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র মহারাজের নেতৃত্বে যে লড়াই হয়েছিল, তো আগামী দিনে আমরা 2021 বাংলার মেয়ে আমরা সকলকে চাই, যে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। মুখ্যমন্ত্রী হিসাবে আমার জীবনে এটাও একটা, মুখ্যমন্ত্রী যেভাবে ডিজেল বলুন গ্যাস বলুন মানুষ খেতে পাচ্ছে না পড়তে পাচ্ছে না, লকডাউন প্লাস করোনা এই ওই সর্বত্র হাঁ করছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের বুকে একটা ইতিহাসের পাতায় সৃষ্টি করলেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।